উত্তর চট্টগ্রামের প্রাণ কেন্দ্র হাটহাজারী উপজেলা, যেটা প্রতি বছর ওই জমি উড়ে ইঁদুর বাজার। এবছরও ইঁদুর গিরিয়ে নতুন হস্তুর কিন্তু কেনাকাটার ব্যস্ত থাকতে দেখা যায় ক্রেতা লরে। আসলে পবিত্র ঈদুল ফিতরের সামনে রাখি ইঁদুর কেনাকাটা করিবার লাইছি, প্রচুর ক্রেতল এটা কেনাকাটা করিবার লাগি। তো আসলে এখানে খুব ভালো লাগে এক কথাই, গ্রাউন্ড লই আর ওড়না নিছি একটা, আর এখন ওড়না ব্লাউজের জন্য আসছি। উপজেলার ছিপাতলি, নাঙ্গলমোড়া, গোয়ামদন সহ রাজন ও ফটিকচুরি উপজেলার তুন বোধ ক্রেতা এসে ইঁদুর কেনাকাটা করতো। ফসন্দর হসুরগিন কিনিবেল্লাই জিলে সকালের তুন রাতে পর্যন্ত মার্কেটত বীজ জমার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এরকম আবার ক্রেতালরে আকৃষ্ট করিবেল্লাই মার্কেট আর দোয়ানি সাজাই নানা ডৈল্য করি। মোটামুটি যে গ্রাম যে আমি গরম পড়ে এই 200-250-100 এইভাবে যে দুধ দন পরে আর দুধ ইনশাল্লাহ এই সেলিম এনজিওর পক্ষ থেকে আরো দিন, তবে আর আর বেচা কিনে আরো সামনে ভালো আমি মনে করি। আরো বাংলাদেশের মধ্যে যে তিন ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের যে এরকম প্রোডাক্ট কিন্তু আর হাটে যায় যদি, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু আর প্রাইস গান সময় দিই, কিন্তু সময়ের মধ্যে কিন্তু আর আবার কি করি আবার 20% লেস দিই, কিন্তু আর বাড়িও হাটে যারি কিন্তু আর আর শুরুমা হাটে যারি ইয়ে বিবেচনা করি না, কিন্তু কি করছি আর 20% লেস দিন। ইনশাল্লাহ বেসাঙ্গিনে আর তা আছে, ইনশাল্লাহ খুব সুন্দর ইনশাল্লাহ বেসাঙ্গিনে আছে, এবং আর গ্রামের মধ্যে গণি শপিং সেন্টারের মধ্যে আর দোয়ান করি আজি প্রায় আই 11 বছর ইয়ে মধ্যে বৈঠে যাচ্ছি সরকার হাট। এই 11 বছরের ভিতরে আই যা ব্যবসা করছি ইনশাল্লাহ আই খুব আনন্দিত। আগের বছর তো গত বছর তো এখনও খুব একটা জমিন উঠে এখনও আর আশাত আছে, মাস যাচ্ছে শেষ হয়ে দুই তিন তারিখ চলার এখন মাসের শুরু হয়ে আর একটা আশা করছি কাস্টমারের বীজ জমিব এখনও আর লেখা আশা রাখি। তো গতবারের তুলনায় অবশ্য আর এবার একটু সামনের দিকে বৃষ্টি এবং আবহাওয়ার ইয়ের কারণে আর অনেকটাই দোষী পড়লেও এখন মোটামুটিভাবে ব্যবসা বাণিজ্য আর ভালো চলে, আর সামনের দিন যেই আছে এই নদী ভালো চলবে আশা করি। বিভিন্ন প্রান্ত তো নাইয়ের মানুষ আয়েরে এই ইঁদুর কেনাকাটা প্রায় শেষ প্রান্ত, তারা বলে হয়ে যায় আগামী গিয়ে যাব সত্তর এবছর একখানা কম চলের, এবং যেই দিনগিন আছে হয়তো 7-10 দিন যিন আছে ইন্দেরই তারা বেচা কিনে ঘুরিয়ে পোষালবে বলে তারা আর আর হয়ে হাটাজারিতুন। মোহাম্মদ আলমগীর হোসেন, সি প্লাস টিভি।